हेडलाइन स्पॉन्सर बाय गुरुकुलम इंग्लिश मीडियम। রাজ্যের দক্ষিণবঙ্গের পুরো অংশ থেকে এবং উত্তরবঙ্গের মালদার বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিল। পূজোর আপডেট। পশ্চিমবঙ্গে 17 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আবহাওয়া কোনো পরিবর্তন নেই, অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে 17 থেকে 20 তারিখ পর্যন্ত দার্জিলিংয়ের কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে না। 21 থেকে 24 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে 17 থেকে 20 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু আকাশে হালকা মেঘ থাকবে। 21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। কোস্টাল এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গ থেকে পুরো অংশ থেকে বর্ষা অফিশিয়ালি বিদায় নিল। আর উত্তরবঙ্গে শুধুমাত্র মালদা বেশ কিছুটা অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে, ফলে উত্তরবঙ্গের যে বাকি অংশ আছে সেখান থেকে কিন্তু এখনো বর্ষা বিদায় নেয়নি। অর্থাৎ মালদা কিছু অংশ এবং গোটা দক্ষিণবঙ্গ থেকে অফিসিয়ালি বর্ষা পুজোর আগে আজকে বিদায় নিল। এবার প্রতিবারে যেরকম দিই আমরা, এবছরও পুজোর আগে যে পূর্বাভাস আমরা দিচ্ছি সেটা মূলত দুটো ভাগে। একটা হচ্ছে ঠিক প্রাক পুজো, অর্থাৎ পুজোর একটু আগে 17 থেকে 20, আর একটা হচ্ছে 21 থেকে 24। তো ইন জেনারেল যেটা বলতে চাইছি, প্রথমে 17 থেকে 24 মানে পুরোটাই অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হচ্ছে খুব সিগনিফিকেন্ট কোনো ওয়েদার বা খুব সিগনিফিকেন্ট বৃষ্টি এই 17 থেকে 24 এই সময় গোটা পশ্চিমবঙ্গে হওয়ার সম্ভাবনা প্রায় নেই। তারপরে আসছি উত্তরবঙ্গের ক্ষেত্রে 17 থেকে 20 প্রথমে যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে কিন্তু এখনো দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে 17 থেকে 20 এই সময়টায়। বাকি যে উত্তরবঙ্গের জেলাগুলো সেখানে কিন্তু মেইনলি ড্রাই। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে 21 থেকে 24 অর্থাৎ মূল পুজোর যে সময়টা সেই সময়টা মেইনলি ড্রাই ওয়েদার। অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে পুজো 21 থেকে 24 ড্রাই, আর 17 থেকে 20 দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি থাকবে, বাকি জায়গাতে মেইনলি ড্রাই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 17 থেকে 20 মেইনলি ড্রাই, কিন্তু একটু ক্লাউডি হবে, যেহেতু একটা পশ্চিমী ঝঞ্ঝাড়া তো 17-র ওই সময় আসতে পারে। বিশেষ করে 17 এবং 18 এই সময়তে একটু ক্লাউডিনেসটা বেশি থাকবে, কিন্তু ওভারঅল যদি দেখা যায় 17 থেকে 20 মেইনলি ড্রাই। এবার 21 থেকে 24-এর মধ্যে দুটো ভাগে বলছি আমরা, 21-22 আর 23-24, তার মধ্যে 21-22-এ মেইনলি ড্রাই সাউথ বেঙ্গল ইনক্লুডিং ক্যালকাটা, 23-24-এ কোস্টাল ডিস্ট্রিক্টগুলো ইনক্লুডিং কলকাতা, 2-24 পরগনা, হাওড়া, হুগলি এই জায়গাগুলোতে একটা হালকা ভেরি লাইট টু লাইট রেনের প্রবাবিলিটি থাকছে, যেটারও খুব হাই প্রবাবিলিটি না, 30-40% প্রবাবিলিটি থাকছে একটা বৃষ্টির 23-24 শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোতে। বাকি যে জেলাগুলো অর্থাৎ ভেতরের আমাদের সেখানে কিন্তু মেইনলি ড্রাই ওয়েদার থাকবে। জেলাগুলো হচ্ছে আমাদের কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2-24 পরগনা, হাওড়া, হুগলি, এখানে 23-24 একটা হালকা বৃষ্টির হালকা সম্ভাবনা থাকছে। মোটের উপরে প্রথমে যেটা বলেছি 17-24-এ কোনো সিগনিফিকেন্ট কিছু নেই। নাওকাস্ট যেরকম আমরা দিই অ্যাজ এন্ড ওয়েন সিচুয়েশন যখন যদি ডিমান্ড করে সেরকমভাবে আমরা নাওকাস্ট দেব, যেটা আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা শেয়ার করি। আর যেটা হচ্ছে যে 20 তারিখ থেকে একটু মিনিমাম টেম্পারেচারটা কিন্তু কমবে, মানে এখন যেটা 27-27 চলছে কলকাতার ক্ষেত্রে যদি স্পেসিফিক্যালি বলি মিনিমামটা হয়তো 25-এ নামবে, 25-26 এর মধ্যেই থাকবে, এরপরে আশা করি থাকবে না ডিউরিং পূজা। আর ম্যাক্সিমামটা ততটা নামবে না, তাহলে 32-33 এর মধ্যে মোটামুটি থাকবে হচ্ছে কলকাতাতে, অ্যাকর্ডিংলি বাকি জেলাগুলোতে জেলাগুলো। তো খুব যদি সংক্ষেপে বলি যে
বর্ষা বিদায় নিয়েছে দক্ষিণবঙ্গের পুরো জেলা জায়গা থেকে প্লাস উত্তরবঙ্গের মালদার কিছু অংশ। 17 থেকে 24 এই সময়টায় কোনো সিগনিফিকেন্ট কিছু নেই আমাদের রাজ্যে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 17 থেকে 20 মেইনলি দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি, বাকি জেলাতে ড্রাই। আর এক্স্যাক্টলি যে পুজোর সময় 21 থেকে 24 মোটামুটি উত্তরবঙ্গে ড্রাই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 17 থেকে 20 মেইনলি পার্টলি ক্লাউডি স্কাই হওয়ার সম্ভাবনা, সেটারও সম্ভাবনা বেশি হচ্ছে 17, 18, 19, 20, বাকি ইন্টেরিয়ার ডিস্ট্রিক্টে সেটাও নেই। আর 20, 21 থেকে যে 24 তার মধ্যে দুটো পার্ট, 21, 22 মেইনলি ড্রাই, 23, 24 কোস্টাল জেলাগুলোতে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। নেক্সট আপডেট আমরা 16 তারিখ দেবো। অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন, যারা রেগুলার কভার করেন, আমরা 5 দিনের পূর্বাভাস দিই, যার উপর আমাদের একটা সি লেভেলে কনফিডেন্স থাকে। কিন্তু দুর্গাপুজো একটা স্পেশাল ইভেন্ট বলে প্রতি বছরই আমরা আজকে বোধ হয় 12 দিন আগে দিচ্ছি, 24 তারিখ ধরলে 11 দিন আগে 11-12 দিন আগে। তো ন্যাচারালি রেগুলার আপডেট আমরা দিতে থাকবো যদি যেরকম কোনো সিচুয়েশন যেরকম থাকবে। তো এটাকে ফোরকাস্ট বলবেন কি আউটলুক বলবেন সেটা আপনারা দেখেন, কিন্তু পূর্বাভাস হচ্ছে এটাই আপাতত। নাওকাজ দেব, নেক্সট আপডেট আমরা দেব। আর হেমন্তের যে যেটা বলছিল হেমন্তের যে একটা শীতের বাবা থাকে সেটা এটা একটু তো সকালের দিকে সকালের ফিল হবেই যতদিন এগোবে, কিন্তু সিগনিফিক্যান্টলি খুব ড্রপ নেই। কারণ কলকাতার ক্ষেত্রে আমরা বলছি 25 মিনিমাম ডিউরিং পূজা, জেলাতে হয়তো সেটা 23-এ ধরবে, কিন্তু ফিলিংস পেতে গেলে তো বিলো 20 না হলে আপনি সেই ফিলিংস পাবেন না, সেটার সম্ভাবনা নেই পুজোর মধ্যে। স্যার দক্ষিণবঙ্গে কোনো ঘাটতি রয়ে গেল এবারের বর্ষায়? হ্যাঁ, 23% আমাদের ডেফিসিয়েন্সি দাঁড়িয়েছে, ফলে আমাদের 19+19-19 হচ্ছে নর্মাল। এবার সেই হিসাবে থেকে ঘাটতি না বলাই ভালো, এই কারণে যেটা খেয়াল রাখতে হবে এবছরটা ছিল এলনিনো ইয়ার। এলনিনো ইয়ারে যেখানে গিয়ে আমরা শেষ করেছি ঘূর্ণি পিছে, সেই জায়গাতে ঠিকই আছে, মানে নিয়ার নর্মাল।